어떻 মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটার কিছুক্ষণ আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই টানানা নদীর কাছে এটি বিধ্বস্ত হয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ডগলাস ডিসি চুয়ান্ন নামের ওই কার্গো বিমানটি মঙ্গলবার ফেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয় আলাস্কা অঙ্গরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে বিমানটি স্থানীয় সময় সকাল দশটার কিছুক্ষণ আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে এটি বিধ্বস্ত হয় ওই অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে বিমানটি নদীর তীরে একটি খাড়া পাহাড়ের ওপর বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায় ওই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে দ্য ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি উল্লেখ্য ডগলাস ডিসি চুয়ান্ন মডেলের এই বিমান দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার বিশ্বে এ ধরনের অল্প কিছু বিমান রয়েছে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় আলাস্কা অঙ্গরাজ্যে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বিমানে থাকা দুজন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটার কিছুক্ষণ আগে উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরেই তানানা নদীর ধারে এটি বিধ্বস্ত হয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ডগলাস ডিসি চুয়ান্ন নামের ওই কার্গো বিমানটি মঙ্গলবার ফেয়ার ব্যাংস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয় আলাস্কা অঙ্গরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে বিমানটি স্থানীয় সময় সকাল দশটার কিছুক্ষণ আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে এটি বিধ্বস্ত হয় ওই অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে বিমানটি নদীর তীরে একটি খাড়া পাহাড়ের ওপর বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায় ওই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে দ্য ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি উল্লেখ্য ডগলাস ডিসি চুয়ান্ন মডেলের ওই বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার বিশ্বে এ ধরনের অল্প কিছু বিমান রয়েছে